পিচ রাস্তার এক পাশ ধসে বিপজ্জনক হয়ে পড়েছে। একটু অসতর্ক হলেই ঘটে যেতে পারে বড় বিপদ, তাই এলাকার মানুষ দ্রুত ওই রাস্তা মেরামতের দাবি জানিয়েছেন। ঘটনাটি আরামবাগ হিয়াতপুর রাস্তার কাঁটামণি এলাকার। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কিছুদিন আগে পাশের কানা দ্বারকেশ্বর সংস্কার করা হয়েছে, তারপরেই রাস্তার এক পাশ ধসে যায়। এদিকে এই রাস্তা দিয়ে যাত্রীবাহী বাস, ট্রেকার থেকে শুরু করে সমস্ত রকম যানবাহন চলাচল করে, তাই নিত্যযাত্রীরা এই রাস্তা নিয়ে আতঙ্কে রয়েছেন। তাদের বক্তব্য, বড় দুর্ঘটনার আগেই প্রশাসন এই রাস্তা মেরামত করুক। কতদিন নেমেছে রাস্তায়? এক সপ্তাহ হলো। এই রাস্তাটা কতদিন আগে তৈরি? রাস্তাটা আপনার তৈরি হয়েছে, নতুন রাস্তা তৈরি হওয়ার বছর চারেক তো। এই যে বাঁধটা, এটা কোন নদী? এটা হচ্ছে কানা দ্বারকেশ্বর, তাই তো? কানা দ্বারকেশ্বর। এটা কোনখান থেকে আসছে? এখানটা আসছে আপনার হরিণকোলার মুখ থেকে, ওই ইয়ে থেকে, বিয়ালের মুখে, বে কি বেওর মুখ না কি বলে। কাউকে জানিয়েছিলেন এরকম হয়েছে? কাকে জানাবো, রোড শের লোক তো দেখতে পাচ্ছি না, যে কাজ করে তাকেও দেখতে হয়নি যে বলবো। এমনি যারা রোড শের কাজ করে, এই প্রধান ঘোষেদের একজন, কাশিকে বলা হয়েছে। এটা কোন গ্রাম পঞ্চায়েত? এটা হরিণকোলা টু। কবে থেকে এখানে কি কি গাড়ি চলে? এখানে বাস চলে, ম্যাজিক চলে, আর ট্রেকার, আর টোটো ফোটো, ভ্যান গাড়ি সব আছে। বাসের জন্য কোনো অসুবিধা হচ্ছে রাস্তা ধসের জন্য? হ্যাঁ, অসুবিধা হচ্ছে, ডবল গাড়ি পড়ে গেলে দাঁড়িয়ে যাচ্ছে। কাউকে জানিয়েছেন? না, কাউকে জানা নেই। রোড শের একজন কাজ করে, কাজে কাজে হচ্ছে, ওষুধ শুধু জানা নয়। আর তো আরামবাই যাওয়ার যোগাযোগ নেই, বাস তো তিন চার দিন চালু হয়ে যায়। এটা কি বৃষ্টির জন্যই হয়েছে না এমনি হয়ে গেছে? হ্যাঁ, নদী কাটার পর হয়েছে। হ্যাঁ, নদীটা কাটার পর। কতদিন আগে নদীটা কাটানো হয়েছে? এই তো 10-15 দিন গেছে নদীটা কেটে। কি চালান? হ্যাঁ, মানে কি অসুবিধা হচ্ছে যাতায়াতের সময়? যাতায়াতের সময় বলতে, একদিক দিয়ে লড়ি আসতে গেলে এই দিক দিয়ে সাইড দেওয়া যাচ্ছে না, তারপরে খুবই অসুবিধা, মানে জল এসে গেছে, আরও ধস নিতে পারে। কতদিন, মানে কতদিন ধরে এই ঘটনাটা ঘটেছে? হ্যাঁ, এক সপ্তাহ। এক সপ্তাহ রোডের লোক তো আসেই না। তারপরে তোমার হচ্ছে খবর দিয়েছে, হয়তো বাস চলছে, বাসের লোক তো দেখে যাচ্ছে, পিডব্লিউর লোকও হয়তো খবর পেয়েছে, কি কোনদিন কাজ করার কিছু হয়তো উদ্যোক্তা দেখতে পাচ্ছি। এখানে কটা স্কুল আছে? স্কুলের ছাত্রছাত্রীরা যায়? হ্যাঁ, স্কুল আছে এখানে, একটা প্রাইমারি স্কুল আছে, তারপরে তোমার ওই ছোটো একটা বাচ্চাদের যে খিচুড়ি সেন্টার যে আছে ওদের আছে, তারপরে পিরুজপুর হাই স্কুল আছে, প্রতাপনগর হাই স্কুল আছে। আপনারা কি চাইছেন এখন? এখন চাইছি মানে তুরন্ত যেন রাস্তাটা বাগানো হয়। একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায় আরামবাগ, কামারপুকুর, দেওয়ানগঞ্জ, বর্ধমান, বিষ্ণুপুর, বাঁকুড়া, কলকাতা, কালীঘাট। বুকিং নাম্বার 7477886099।